ওয়েলকাম ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওতে মূল আলোচ্য বিষয় যে আমাদের কি ডেট অফ অপশনটা এক দু হাজার ষোলোতেই প্রত্যেককে নিতে হবে এর উত্তর হচ্ছে না এই প্রশ্নটা আপনারা এর আগে আমাকে করেছেন তার উত্তরও আমি এই ভিডিওতে দিয়ে দেব। তো সেক্ষেত্রে ডেট অফ অপশন আর কি নেওয়া যেতে পারে দ্বিতীয় বক্তব্য হল অন্য ডেট অফ অপশন নিলে আমাদের কি লাভ হওয়ার সম্ভাবনা আছে তার চুলচেরা বিশ্লেষণ এই ভিডিওতে কিন্তু আমি করব। এবং আমি কথা দিচ্ছি যে রোপা পাবলিশ হওয়ার পর বা আমি যে এক্সেল সিট আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্যালারি ক্যালকুলেশনের তো আপনারা মোটামুটি যে যেভাবে পেরেছেন একটা মোটামুটি হিসাব নিকাশ করেছেন কিন্তু এই ভিডিও দেখার পর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা আবার একবার নতুন করে হিসাব করবেন তো প্রশ্নটা উঠছে কোথা থেকে এখানে দেখুন রোপাতে আমি দুটো জায়গা প্রথমে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে যে ড্রয়াল অফ পে ইন দি রিভাইস পে স্ট্রাকচার অর্থাৎ ডেট অফ অপশনের যে বিষয়টা সে সেটা এখানে যেটা বলা হচ্ছে যে যারা এক এক ষোলোতে যে পোস্ট হোল্ড করে আছে মানে যারা ইন সার্ভিস তারা এক এক ষোলোতে ডেট অফ অপশান দেবে আর যারা অ্যাপয়েন্টেড এক এক দু বা তারপরে তারা সেই ডেটটা দেবে এটা তো ঠিক আছে সহজ বিষয় তারপরে যে প্রোভাইডেড দ্যাট বলে এইটুকু বিষয়টা নিয়ে আমার আজকের আলোচ্য বিষয় কি বলছে এখানে দেখুন প্রোভাইডেড দ্যাট এ গভর্নমেন্ট এমপ্লয়ি মে ইলেক্ট টু কন্টিনিউ টু ড্র পে ইন দি এক্সিস্টিং পে স্ট্রাকচার আনটিল দি ডেট অন হুইচ হি আর্নস হিজ নেক্সট ইনক্রিমেন্ট ইন দি এক্সিস্টিং পে স্ট্রাকচার অর্থাৎ কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি চাইলে সে কন্টিনিউ করতে পারে তার যে বর্তমান যে পে স্ট্রাকচার অর্থাৎ রোপা দু সে কন্টিনিউ করতে পারে কতদিন পর্যন্ত না আনটিল দি ডেট অন হুইজ হি আর্নস হিজ নেক্সট ইনক্রিমেন্ট অর্থাৎ এক সাত দু আমাদের নেক্সট ইনক্রিমেন্ট সেই দিন পর্যন্ত সে পুরনো ফিক্সেশনে বা পুরনো রোপা দু হাজার নয় অনুযায়ী থাকতে পারে সে চাইলে দুই সাত দু হাজার ষোলোতে ডেট অফ অপশনটা নিতে পারে তারপরে আরও অনেক ব্যাখ্যা আছে সেগুলো অন্য প্রসঙ্গ সেগুলো নিয়ে আমি পরে আবার ভিডিওতে আসব। পাশাপাশি যদি এই অপশনটা সিলেক্ট করা হয় সেক্ষেত্রে আমাদের যে ফিক্সেশনের ফিক্সেশনের যে ফর্ম যেটা আপনারা অনেকবার কমেন্ট করেছেন যে এই শিডিউল্ড চার নিয়ে আলোচনা করার জন্য শিডিউল্ড চারেতে যে বিষয়টা আছে দেখুন যদি আমরা এক এক ষোলোতে ফিক্সেশান নিই তাহলে এই পয়েন্টটা হয়ে গেল তখন এই দুইটা আমাদের কেটে দিতে হবে আমি এই ফর্মটা নিয়ে পরে ডিসকাস করব। এইবার দু নম্বর পয়েন্টটা দেখুন যদি আমি এক এক ষোলোতে ডেট অফ ফিক্সেশান না নিই সেক্ষেত্রে আমি এখানে আমার নাম লিখলাম এবং আমি এখানে যেটা লিখবো আই বলে নামটা দিই হেয়ার বাই ইলেক্ট টু কন্টিনিউ অন দি এক্সিস্টিং স্কেল অফ পে অর্থাৎ আমি বর্তমান যে স্কেলে আছি সেটা আমি কন্টিনিউ করতে চাই কতদিন না মেনশন বিলো আনটিল দি ডেট অফ মাই নেক্সট ইনক্রিমেন্ট তখন এই অপশনটা আমার ইফেক্টিভ হবে যে আমার ডেট অফ নেক্সট নেক্সট ইনক্রিমেন্ট পর্যন্ত আমি কন্টিনিউ করতে চাই তার পরের দিন আমি পে ফিক্সেশানটা নেবো মানে অপশন ডেটটা নেবো অর্থাৎ দুই সাত দু হাজার ষোলো এটা হচ্ছে বক্তব্য এখানেও আবার বলে রাখছি এই যে পরের যে বক্তব্যগুলো আছে এগুলো নিয়ে পরে আলোচনা করবো কারণ একটা ভিডিও অত কিছু সম্ভব নয় তো তাহলে যদি আমরা এক এক ষোলো ডেট অফ অপশন না নিই সেক্ষেত্রে আমাদের হাতে অপশন থাকছে আমরা দোসরা জুলাই দু হাজার ষোলো ডেট অফ অপশন নিতে পারি পুরনো যে এখন বর্তমান স্কেলেতে আছি তিন পার্সেন্ট যে আমাদের ইনক্রিমেন্ট একটা ইনক্রিমেন্ট এক সাত দু হাজার নিয়ে আমরা পে ফিক্সেশান করতে পারি কিন্তু আমরা সেটা তখনই করব যদি আমরা লাভবান হই এবার প্রত্যেকের তো এক এক রকম বেসিক এবং একটা ইনক্রিমেন্ট নেওয়ার পর আরেক রকম বেশি হবে তো আপনাদের সকলের হিসাবটা কারোর একের পক্ষে করা সম্ভব নয় এই হিসাবটা আপনাদের কী করে একটু দেখে নিতে হবে যে আপনার এক এক ষোলোতে যে বেসিক তার সাপেক্ষে ফিক্সেশন করলে আপনি এক এক দু হাজার কুড়িতে কোথায় যে হাজির হচ্ছেন আর যদি পুরনো স্কেলেতে একটা ইনক্রিমেন্ট নিয়ে তারপর যদি আপনি পে ফিক্সেশনটা করেন সেক্ষেত্রে আপনি এক এক দু হাজার কুড়িতে আপনার বেসিকটা কোথায় যে হাজির হচ্ছে তো আমি দেখাবো দুটো অন্তত উদাহরণ যেখানে আমরা দেখতে পাবো যে যদি ডেট অফ অপশনটা দোসরা জুলাই দু হাজার ষোলো নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পেম্যাট্রিক্সের তার যে কারেসপন্ডিং লেভেল সেখানে তিনি কিন্তু একটা হায়ার লেভেলে জাম্প করে যাচ্ছেন তো আমরা সেটা একটু আলোচনা করব এরপর আমি যেটা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রত্যেকে প্রত্যেকেরটা এভাবে দেখে নেবেন কারণ এই দেখে নেওয়াটা কঠিন ব্যাপার কিছু নয় অলরেডি আমি এক্সেল সিট আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন এই উনিশশো গ্রেড পে যার আপনার ধরুন একত্রিশ বারো দু হাজার পনেরোতে আমি এখানে লিখেছি দেখুন একত্রিশে ডিসেম্বর দু হাজার পনেরোতে যার বেসিক ন হাজার পাঁচশো ষাট এবং এই বেসিকটা কিন্তু কোনো কাল্পনিক নয় কারণ উনিশশো গ্রেড পের ইনিশিয়াল পে হচ্ছে সাত হাজার তিনশো তাকে ইনক্রিমেন্ট দিয়ে দিয়ে গেলেই ন হাজার পাঁচশো ষাটে এসে হাজির হবেন তো আমি এখানে বেসিক পে লিখলাম ন হাজার পাঁচশো ষাট গ্রেড পে দিলাম উনিশশো বেশ এবার আপনাদের হয়তো মনে হতে পারে পার্টিকুলার এই উদাহরণটা দিয়ে হয়তো এরকম হচ্ছে কিন্তু না আপনারা প্রত্যেকে প্রত্যেকেরটা দেখবেন অনেকের এরকম কিন্তু আসতেই পারে যে যাদের দোসরা জুলাই ডেট অফ অপশন নিলে কিন্তু তারা লাভবান হবে বেস্ট আমি একটু আলোচনাটাকে সেরে নিই দেখুন আমি ন হাজার পাঁচশো ষাট দিয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক এক ষোলোতে সে যে ফিট করছে চব্বিশ হাজার ছশো এখানে দেখে নিন চব্বিশ হাজার ছশো এসে ফিট করলো টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করলে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ঊনষাট চব্বিশ হাজার ছশো ফিট করলো এবং তারপর যেমন এটা হচ্ছে নর্মাল যেমন হিসাব মানে এক এক ষোলোতে যদি অপশন ডেটা আমি নিই তাহলে নর্মাল যে হিসাব তারপর এক সাত ষোলোতে আপনার সে এই হ্যাঁ তার ইনক্রিমেন্ট হচ্ছে পঁচিশ হাজার তিনশো তারপরে ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার নশো সাতাশ হাজার সাতশো তাহলে ওটাই হয়ে গেল পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি তার বেসিক সাতাশ হাজার সাতশো এইবারে আমি যেটা যাচ্ছি তাহলে তিনি যদি এক এক ষোলোতে অপশন ডেট না নিতেন তাহলে তিনি পুরনো নিয়মে এক সাত দু হাজার ষোলোতে ইনক্রিমেন্ট নিতেন তাহলে সেক্ষেত্রে ন হাজার পাঁচশো ষাটকে ইনক্রিমেন্ট দিলে তার বেশিক হচ্ছে ন হাজার আটশো পঞ্চাশ তাহলে এক্ষেত্রে আমি লিখলাম এক সাত দু হাজার ষোলোতে সে ন হাজার আটশো পঞ্চাশে পড়ে রইল অর্থাৎ এইখানে এক এক ষোলোতে সে অপশন ডেট নিচ্ছে না সে অপশন ডেট নিচ্ছে দোসরা জুলাই দু হাজার ষোলো এটা একটু ভালো করে দেখুন তাহলে পয়লা জানুয়ারি যার বেশিক ন হাজার পাঁচশো ষাট সে পয়লা জুলাই দু হাজার ষোলো নর্মাল এখনকার যে নিয়ম সেই নিয়মে ইনক্রিমেন্ট পেয়ে গেল ন হাজার আটশো পঞ্চাশ আমি এবার এখানে বসাচ্ছি ন হাজার আটশো পঞ্চাশ তাহলে সে দোসরা জুলাই সে ডেট অফ অপশন নিল তাহলে এই ন হাজার আটশো পঞ্চাশ বেসিকটা কোথায় যে হাজির হল ছাব্বিশ হাজার একশোয় দেখুন ছাব্বিশ হাজার একশো গুণ করে সে যে ফিট করলো তাহলে ছাব্বিশ হাজার একশো একশোতে সে ফিট করছে দোসরা জুলাই দু হাজার ষোলো এবার ডেট অফ অপশন থেকে মাস না হলে ইনক্রিমেন্ট পাওয়া যায় না তাহলে এক সাত সতেরোতে ইনক্রিমেন্ট পেতে কোনো অসুবিধা নাই এগারো বছর উনত্রিশ দিন সরি এগারো মাস উনত্রিশ দিন হয়ে যাচ্ছে ছ মাসের থেকে অনেক বেশি তাহলে এক সাত সাতেরোতে সে ছাব্বিশ হাজার একশোর পরে পরের সেলটায় যাচ্ছে ছাব্বিশ হাজার নশো তারপরে এক সাত আঠারো যাচ্ছে সাতাশ হাজার সাতশো এক সাত উনিশে যাচ্ছে আঠাশ হাজার পাঁচশো সেটাই চলে যাচ্ছে এক জানুয়ারি দু হাজার কুড়ি তাহলে এইবার দেখুন তার সে তার কিন্তু এক্ষেত্রে পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি বেশি হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আর এক এক ষোলোতে ওই ব্যক্তি যদি অপশন ডেট নেন তার পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি বেশি হচ্ছে সাতাশ হাজার সাতশো অর্থাৎ এই যে সাতাশ হাজার সাতশো আর আঠাশ হাজার পাঁচশো দেখুন একটা কিন্তু লেভেল সে জাম করে যাচ্ছে এটা গেল আমি একটা এক্সাম্পল দিলাম আমি আর একটা এক্সাম্পল দিই এইখানে দেখুন আপনার উনত্রিশশোতে আমি নিয়ে এসে হাজির করেছি আরেকটু এদিকে সরিয়ে দিই এইয দেখুন এখানেও একই ন আমি দিলাম ইনিশিয়াল পে এই যে উনত্রিশশো গ্রেট ইনিশিয়াল হচ্ছে এটা দিলাম গ্রেড পে তাহলে দেখুন নর্মাল এক হাজার ছশোটা তার যে হাজির হচ্ছে চব্বিশ হাজার সাতশো মানে ইনিশিয়াল তারপর টপ টপ করে ইনক্রিমেন্ট নিলে তার এক এক দু হাজার কুড়িতে সাতাশ হাজার আটশো এসে এসে হাজির হলো এইবার সে যদি বলে আমি এক সাত ষোলোতে পূর্ণ ইনক্রিমেন্ট নেবো তাহলে তার পূর্ণ ইনক্রিমেন্ট ফিগার হচ্ছে ন হাজার আটশো নব্বই সে ডেট অফ অপশন নেবে দোসরা জুলাই দু হাজার ষোলো তাহলে এইবার এখানে আপনি ন হাজার আটশো নব্বই বসান তাহলে দেখুন তাহলে দুই সাত ষোলোতে তার এটা ফিট করলো ছাব্বিশ হাজার দুশোই এবার এই ছাব্বিশ হাজার দুশোর পরে হচ্ছে সাতাশ হাজার এখানে হলো সাতাশ হাজার তারপরে সাতাশ হাজার আটশো আর তারপরেরটা একটা আঠাশ হাজার ছশো এখানেও দেখুন দোসরা জুলাই তার অপশন ডেট সিলেক্ট করলে তার কিন্তু সে কিন্তু একটা লেভেল জাম্প করছে তা এক এক ষোলোতে নিলে হচ্ছে সাতাশ হাজার আটশো আর দোসরা জুলাই নিলে তার হচ্ছে আঠাশ হাজার ছশো এবার আমি কিন্তু বারবার বলছি এটা ভেবে নেবেন না যে এই উদাহরণটা পার্টিকুলার এই দুটো কেসের জন্যই হচ্ছে কারণ অনেক গ্রেড পে আছে অনেক বেসিক আছে ইনক্রিমেন্ট নিয়ে এত হিসাব কিন্তু কারোর একার পক্ষে করা সম্ভব নয় কিন্তু আপনারা প্রত্যেকে প্রত্যেকেরটা করে নিতে পারবেন অতএব এই যে পাঁচটা ইনক্রিমেন্ট আপনাদের যা অলরেডি ইনক্রিমেন্টগুলো পেয়েই গেছেন ইনক্রিমেন্ট পাওয়ার পর বেসিক কত হয়েছে সেটা আপনারা জানেন সেই বেসিকগুলো দিয়ে একটু গুণ করে ফিট করে দেখে নিন যে আপনাদের কোন ডেটটাতে চয়েস করলে ডেট অফ অপশন আপনারা লাভবান হবেন আমি কিন্তু রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই একবার চেক করে নিন যে এক এক ষোলোতে নিলে লাভবান হবেন না অন্য ডেটটায় নিলে লাভবান হবে হবেন এই হিসাবটা কিন্তু যেন দয়া করে আমাকে বলবেন না করে দিতে নিজেরা কিন্তু এটা করে নিতে পারবেন এটা অবশ্যই করে নিন আমি দেখিয়ে দিলাম কিন্তু ডিফার করছে দোসরা জুলাই